বছর শেষে দুঃসংবাদ, বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের কথা জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। বেশ কয়েক মাস আগে শরীফুল রাজের সঙ্গে চার হাত এক করেন এই অভিনেত্রী। তারপর এই জনপ্রিয় জুটির সন্তান হয় রাজ্য। রাজ্য এবং রাজকে নিয়ে বেশ সুখেই সংসার করছিলেন পরিমণি। তবে গতকাল রাত ১২টা বাজতে না বাজতেই এই দুঃসংবাদ দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, হ্যাপি 31st এভরিওয়ান, আমার জীবন থেকে রাজকে ছুটি দিলাম, আমি একটি অসুস্থ সম্পর্ক থেকে নিজেকে মুক্তি দিলাম, জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার প্রয়োজন সকলেরই আছে। অর্থাৎ এই সম্পর্কে আর হয়তো থাকতে চান না পরিমণি। তবে এরপর পরিমণির সঙ্গে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করলে তা করতে পারেননি। গোপন সূত্রে খবর, আলাদা থাকছেন পরিমণি এবং রাজ। রাজ্যকে নিয়েই পরিমণি নিজের বাড়িতে ফিরে গেছেন। বছর শেষে এমন খবর পেয়ে অনেকেরই মন খারাপ, কারণ এই জুটিকে প্রথম থেকে অত্যন্ত ভালোবেসেছেন তাদের অনুরাগীরা। কিন্তু এরপরও কি সব ঠিকঠাক হয়ে যেতে পারে? কারণ ঝগড়া অভিমান একটা সম্পর্কে থাকবেই, তার মানেই বেরিয়ে আসা নয়। তাই আবারও কি রাজ পরিমণি রাজ্য এক সঙ্গে পরিবার হয়ে আনন্দে কাটাবেন, নাকি আসলে বিচ্ছেদই হবে এই সম্পর্কের নতুন দিক? তবে একথাও ঠিক, খারাপ সম্পর্কের থেকে আলাদা করে ভালো থাকার অধিকার প্রত্যেকের আছে, আর সেটাই পরিমণি বলতে চেয়েছেন। তাই সকলেই এখন করছেন সময়ের অপেক্ষা, আসলেই কি বিচ্ছেদ নাকি ভালোবাসার জয়, বলবে সময়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।